আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত দর্শক যারা দেখছেন, আমরা মিনা প্রান্তরে এখন দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে মিনার তাঁবুগুলোকে আমরা দেখতে পাচ্ছি। হজের সফরে হাজিরা যখন আসেন মিনাতে, এই মিনায় আসার জন্য কিন্তু একটি উদ্দেশ্য সামনে রেখে হাজিরা আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ শিক্ষা গ্রহণ করো। আমরা যখন মিনায় আসি, মিনায় আসার অন্যতম আমাদের কারণ হচ্ছে নবীনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম। তিনি ইব্রাহিম আলাইহি সালাম যখন স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ প্রতিপালনের জন্য সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহি সালামকে যখন নিয়ে আসলেন তিনি, তখন তার কুরবানির যে জায়গা ছিল সেটি ছিল এই মিনার প্রান্তর। এই মিনার প্রান্তরে আরও অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয় রয়েছে আমরা জানি, আমরা যখন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটি আমরা পড়ি, এর যে ওয়াদি মুহাসসার, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে ফিলদেরকে ধ্বংস করেছিলেন, সেই প্রান্তরটিও কিন্তু মিনার কাছাকাছি জায়গাতে। আরাফার পূর্ব প্রস্তুতিতে মানুষজন মিনাতে আসেন। আজকে আমরা এই মিনার প্রান্ত থেকে আপনাদেরকে তাঁবুর শহর, যাকে বলা হয়, সেই তাঁবুর শহরে ইতোমধ্যেই সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী জোহরের সালাত আদায় করেছি আমরা, আসরের সালাত আদায় করেছি আমরা। আগামীকালকে ফজরের পরে আরাফার ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা হব। এই তাঁবুগুলি অত্যন্ত ডেকোরেটেড একটা তাঁবু, তাঁবুগুলো ফায়ার প্রুফ, তাঁবুগুলোর মধ্যে কেমন করে মানুষজন শুয়ে থাকেন, এর পরিধি কেমন হয়, তাঁবুগুলোর বিন্যাস কেমন হয়, হাজিরা কিভাবে সেখানে থাকেন, আপনাদেরকে একে একে বিষয়গুলো কিন্তু দেখাতে চাই। পেছনে আপনারা তাঁবু দেখছেন, এখানে এবছরে বাংলাদেশে হাজিরা আলহামদুলিল্লাহ 2 বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে আবার হাজিরা এসেছেন। হাজিদের মধ্যে উচ্ছ্বাস বিরাজমান রয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজিরা এসেছেন। এখন পর্যন্ত 48 থেকে 49টা দেশের হাজিরা সেখানে উপনীত হয়েছেন। আপনাদেরকে তাঁবু দেখাবো, তাঁবুর ভিতরের ব্যবস্থাপনা দেখাবো, কিভাবে হাজিদেরকে খাওয়ানো হয়, কেমন করে সেখানে ব্যবস্থাপনা হয়, ইনশাআল্লাহ। আমরা সেই প্রান্তরে কিন্তু আমরা হাজির হয়েছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। হুইচ কান্ট্রি ইউ কাম হিয়ার ব্রাদার? Iranian, mashallah, mashallah, Iran. Well, we are from Bangladesh. Mashallah, mashallah. Assalamu alaikum, sir. Assalamu rahmatullah. আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এরপরে নিচের দিকে আপনাদেরকে দেখাবো। তাঁবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তাঁবুগুলো কি চমৎকার বিন্যাস করা আছে। আর এই প্রান্তরে, যে প্রান্তটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, ভবিষ্যতে কখনো সুযোগ হলে ওয়াদি মুহাসসার তথা যেই জায়গাতে আসহাবে ফিলকে ধ্বংস করা হয়েছিল সেই জায়গাটা আপনাদেরকে কাছে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা তাঁবুর ভিতরে এবং এই তাঁবুর যে সুন্দর ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে ক্লিপস দেখাতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। আলহামদুলিল্লাহ এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন হজে আমাদেরকে এনেছেন, কিন্তু এবছর দীর্ঘ 2 বছরের প্রতীক্ষার পরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, আলহামদুলিল্লাহ এটা চোখে পড়ার মতো। সকলেই তারা নিজেদেরকে ধন্য মনে করছেন যে আলহামদুলিল্লাহ এই বছরে আমরা হজে আসতে পেরেছি। আমরা আস্তে আস্তে করে, আমরা একটা ব্রিজের উপরে ছিলাম, এই ব্রিজের উপরেও আমরা দেখতে পাবো, ডানে বামে আমরা যা দেখি সবগুলোই কিন্তু তাঁবু আর তাঁবু। আমরা এখন ব্রিজ থেকে নিচে নামবো, নেমে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তাঁবুর ভিতরে যে কিছু তাঁবু দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্রাদার, হুইচ কান্ট্রি ফ্রম ইউ? মিনাইন আনতুম? কান্ট্রি নেম? আফ্রিকা? নাইজেরিয়া? নাইজার, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। জি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা উইদিন 10 মিনিটস এই লাইভটা থাকবো। মূল আকর্ষণের জায়গা যে মিনার বিষয়ে আমরা যখন হাজিদের সাথে কথা বলি, তখন আমরা একটা কনসেপ্টের কথা বলি, কেন আমরা মিনায় আসলাম। মিনায় আমরা এই জন্য আসি
যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাজ্জাম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যদি কারো হজটা কবুল হয়ে যায় তাহলে জান্নাত ছাড়া তার আর কোনো রিওয়ার্ড নাই। এই যে হজ কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিনাতে নিয়ে আসেন, মিনাত থেকে আমরা প্রিপেয়ার্ড হই, প্রিপেয়ার্ড হওয়ার পরে তারপরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আরাফাতের উদ্দেশ্যে আমরা রওনা হই। এই মিনাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আলহামদুলিল্লাহ এখানে বসে পড়েছেন, এই জায়গাতে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদের কিন্তু প্রত্যেকের খিমা আছে, কিন্তু এই যে ফিল সকলে বসা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এইটা আমাদেরকে প্রিপেয়ার্ড করে যে আমরা মানুষ, আমরা সকলে এক, আমাদের মধ্যে যে ইউনিটি, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাফি মাঙার জন্য ধনী গরিব কোনো বিন্যাস নাই। সকলের পায়ের মধ্যে তাকালে দেখবেন স্যান্ডেল পরে আছে, সকলকে দেখবেন একই ধরনের পোশাক পরে আছে। আর মিনার তাবু কিন্তু আমাদের এই কনসেপ্ট জাগ্রত করে। অনেকের কাছে মনে হবে মিনার তাবু কিভাবে কনসেপ্ট জাগ্রত করে, আমি মিনার তাবুর আমরা একটু আগে উপরে ছিলাম, আস্তে করে কিন্তু আমরা নিচে নেমেছি। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেফ্রিজারেটর অ্যান্ড সেন্ট্রাল কিচেন, এটা হচ্ছে মিনার যত হাজিদের যে খাবার ব্যবস্থাপনা থাকে এই ব্যবস্থাপনায় এইখানে হচ্ছে হাজিদের জন্য রান্না করা হয়। এরপরে ক্যাটারিং সার্ভিসগুলো এই হাজিদের জন্য এখান থেকে নিয়ে যায়। আপনাদেরকে আমরা ক্লোজ করে একটু দেখাতে চাই আমরা যে আমরা এটা হচ্ছে সেন্ট্রাল কিচেন, এইটা এইটা। এরপরে আমরা যাব এখন আমাদের যে কোনো একটা তাঁবুর ভিতরে যাব। আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক বাংলাদেশিরা, আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইয়েরা আলহামদুলিল্লাহ সেখানে, পাকিস্তানি ভাইয়েরা আমাদের এসেছেন, বিভিন্ন দেশের ভাইয়েরা আমাদের সামনে এসেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এখন তাঁবুর ভিতরে যে আপনাদেরকে কতগুলো বিষয় একটু দেখাতে চাই, যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে একটা তাঁবু কেমন হয়। আমরা এখন একটা তাঁবুর ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশের সময় আমরা দেখব যে এই তাঁবুগুলো ঠিক কীভাবে এর মধ্যে মানুষজন থাকেন, সিটগুলা এরকম করা হয়, কেমন করে মানুষজন ভিতরে থাকেন। আলহামদুলিল্লাহ সকলে এই তাঁবুগুলোর মধ্যে অবস্থান করছেন, প্রত্যেকটা তাঁবুতেই তাদের প্রত্যেকের পরিচিতি এবং প্রত্যেকের আইডি হিসাব ভাগ করা আছে। আমি যেই তাঁবুর মধ্যে আজকে অবস্থান করছি সেই তাঁবুটাই আপনাদেরকে দেখাতে চাই। দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থাপনায় এখানে আমাদের হাজি সাহেবরা চা নিচ্ছেন আলহামদুলিল্লাহ, এখানে চা আলহামদুলিল্লাহ যে চা প্রত্যেকের জন্য। আপনি কোথা থেকে আসছেন? এই বাংলাদেশ পাবনা থেকে। মাশাআল্লাহ, সকালবেলা আসার পরে কি দিয়ে আপনি ব্রেকফাস্ট করেছেন এখানে? এখানে রুটি, ডাউল। আচ্ছা, সাথে কোনো ফলমূল ছিল? জি, ফল ছিল, মালটা ছিল, আপেল, আপেল ছিল, মাশাআল্লাহ। এরপরে দুপুরবেলা আজকে কি খেয়েছেন? দুপুরে মুরগির মাংস আর ভাত। মুরগিটা সবজি দেওয়া ছিল, সবজি দিয়ে মুরগি ছিল, আমিও খেয়েছি, তারপর আপনার কাছে একটু শুনতে যাচ্ছি। এরপরে পেপসি ছিল, তারপরে মালটা ছিল, এরপরে খাবার বিকালবেলা চা, উন্মুক্ত চা এখানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তো আমরা এখন যাব হচ্ছে মূল বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই তাঁবুগুলো কিন্তু বাহিরের আউটলুকটা এরকম, আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা উপর দিকে আপনাদেরকে দেখাতে চাই। এইগুলো হচ্ছে ডেজার্ট এসি, প্রত্যেকটা তাঁবুর ভিতরে এসি আছে এবং এই এসিগুলো পানি দিয়ে ভিতরে এইরকম শত শত মানুষ এক একটা তাঁবুর মধ্যে থাকতে পারেন, 92 থেকে 94 জন করে এবছর। এবং সেখানে আমাদের হাজিদের জন্য অনবরত পানির জন্য ফ্রিজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবার তাঁবুর ভিতরটা আপনাদেরকে আমরা দেখাতে চাই, মূল যেটা মজা। আপনাদের কাছে একটা কথা বলি, আমরা অনেক সময় বলি আমাদের তাঁবুগুলো হচ্ছে চিত কাত বোর্ডিং, মানে আমি যেরকম একটু চিকন মানুষ, আমি যদি সেই জায়গাতে শুয়ে পড়ি তাহলে যিনি মোটা থাকবেন তাকে কাত হয়ে থাকতে হবে, আর কাত হওয়া ব্যক্তি যদি সেই জায়গায় মনে করেন যে চিত হতে চান তাহলে পাশের জনকে কিন্তু কাত হতে হবে। আমরা এখন তাঁবুর ভিতরে প্রবেশ করছি। এই দেখুন চমৎকার ডেকোরেটেড আমাদের এই যে তাঁবু, এই তাঁবুর ভিতরে আমাদের হাজি সাহেবরা এখন তো বিকালবেলা এই বাহিরের যে ডেজার্ট এসি দেখিয়েছিলাম এই এসিগুলো কিন্তু এরকমভাবে প্রত্যেকটা পোর্শনে এখান থেকে মাশাআল্লাহ চমৎকার বাতাস নেমে আসতেছে, এই পার থেকে ওই পার থেকে, পুরোটা আমরা ছেলেদের জন্য তুলে দিয়েছি। আর যে চিৎকাত বোর্ডিংয়ের কথা বললাম, এই যে আমাদের হচ্ছে মাশাআল্লাহ, আপনাদেরকে যদি দেখাতে চাই আপনারা দেখে মজা পাবেন। এই দেখুন আমি যেটা বলেছিলাম, একজন মানুষ মাশাআল্লাহ এরকম করে যদি শোন আমার জন্য ঠিক আছে, এরকম করে পাশাপাশি পাশাপাশি এরকম করে দেওয়া। তা আমি যেটা আপনাদের কাছে অনেক সময় বলি যে দেখুন আমার দুনিয়াতে যাই থাক আমার গন্তব্য চিরস্থায়ী হচ্ছে সেই কবর। আপনার যত জমি থাক, যত সম্পদ থাক,
আপনার মাপ কিন্তু সেই 3.5 হাত কবর। আমার কেন জানি মনে হয় আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার আগে মিনাতে যখন আনেন, মিনাতে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে একটা অনুভূতি দিতে চান যে মিনার মধ্যে এসে পাশাপাশি এরকম করে শোয়, পাশাপাশি ভ্রাতৃত্ব, কে কোন জায়গার থেকে এসেছে, কার বাড়ি কোন জায়গায়, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, চিরস্থায়ী আমাদের গন্তব্য সেই যে আমাদের কবরে যেতে হবে, ওই কবরে যাওয়ার প্রস্তুতিতে কেমন জানি মনে হয় আমাদেরকে এরকম করে প্রস্তুতি নিতে হয়। তো আমাদের হাজিরা বাহিরে চলে গেছেন, এখন এই বছর আপনারা জানেন মাত্র 10 লক্ষ হাজি হজ করছেন, সেই হিসাবে মিনার যে খেমা বা তাঁবু, এই তাঁবুতে কিছুটা প্রশস্ততা আমরা অনুভব করছি, এর আগে আরও চাপাচাপি থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হজে নিয়ে আসছেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জায়গায় হাজির করেছেন। মিনাতে কেন আনলেন তাহলে? আমরা মিনায় কেন আসি, কি শিক্ষা নেই? যে আমাদের চিরস্থায়ী গন্তব্য কিন্তু সেই কবর, আপনার ধন থাক, সম্পদ থাক, যাই থাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চিরস্থায়ী জায়গায় যেখানে নিবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে নিতে পারেন, সেই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা রেখেছেন। আমরা আজকে লাইভের শেষের দিকে চলে আসব, মিনায় যে জিনিসটা আপনাদেরকে দেখালাম, তারপর একটি জিনিস না দেখালে অপূর্ণতা থেকে যাবে, আমরা সেটা দেখাতে চাই যে এখানে কিচেন ব্যবস্থাপনা চমৎকার করে তারা আমাদের জন্য কিভাবে রান্না করে করে দিচ্ছেন। এবং আরেকটা জিনিস দেখাতে চাই, কিচেন আপনাদেরকে সেন্ট্রাল কিচেন দেখিয়েছে, ভিতরে আর যাব না, তবে আমরা আপনাদেরকে ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। আমাদের অনেকের ধারণা যে মিনায় আসার পরে ওয়াশরুমের অনেক ঝামেলা, দেখেন ওয়াশরুমগুলো নিউ রেনোভেটেড এবং ওয়েল ডেকোরেটেড আলহামদুলিল্লাহ। এখন আমাদের একটা এইটা পোর্শনগুলো ভাগ করা, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল সেকশন, মানে আসার পরে আমরা বাম পাশ থেকে ছেলেরা ঢুকে যাবে আর ডান পাশ থেকে মেয়েরা উঠে যাবে, এভাবে হচ্ছে কিন্তু এই ব্যবস্থাপনা। এরপরে আমাদের জন্য এই জায়গাতে অজু করার জন্য, অজু করার জন্য আলাদা ব্যবস্থা আছে, যেখানে হাজি সাহেব আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মাগরিবের প্রস্তুতি কিন্তু অজু করছেন, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমাদের হাজিরা অজু করতেছেন এই জায়গাতে। এই পাশে অজুর জন্য ব্যবস্থা করা আছে, এই পাশে অজু আছে। এরপরে কিন্তু এই পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনাদেরকে দেখালে আরাবিয়া, আরাবিয়া মানে এই পাশে ভাগ করা আছে, যারা কমোড ব্যবহার করতে চান, হুইল চেয়ারের জন্য যারা যেতে চান তারা এইগুলো ব্যবহার করবেন, আর বাকি যেই পোর্শন, এই পোর্শনটা হচ্ছে উন্মুক্ত, যারা টয়লেট ব্যবহার করতে চান। তো আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে মাত্র এই জায়গাতে 72 ঘন্টা মানুষ থাকে, কিন্তু তারপরেও অনেক চমৎকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর অ্যারেঞ্জমেন্ট যেটাই হোক, আমরা যদি নিজেরা এটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি, যে আমরা এটাকে সুন্দর করে রাখবো, ভালো করে আমরা এটার ম্যানার অনুযায়ী ব্যবহার করবো, তাহলে কিন্তু ইনশাআল্লাহ এটা একটা চমৎকার আমাদের দেখতে পাবো যে আমরা সুন্দর যে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের লাইভের শেষ দিকে চলে আসছি, মিনা থেকে আগামীকালকে আমরা রওনা দেব ইনশাআল্লাহ আরাফাতের দিকে। মিনার ময়দানে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আজকে 8 তারিখের জোহর, আসর, মাগরিব এবং ঈশা, এরপরে কিন্তু রওনা হয়ে যাবে, এরপরে রওনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা আলহামদুলিল্লাহ সেই আরাফাতের উদ্দেশ্যে। যেই আরাফাতে যাওয়ার পরে সেখান থেকে রাত্রিবেলা মুজদালিফার উদ্দেশ্যে কিন্তু রওনা হবে কাফেলা। আরাফাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরাফাতের ময়দানে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের কিন্তু গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজিরা আজকে এখানে অবস্থান করার পরে রওনা দিয়ে আরাফাতে যাবে কালকে, এই মিনার প্রান্ত থেকে তাদেরকে প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, এখানে আজকে একটা আনন্দের উপলক্ষ দাঁড়িয়েছে, কে কোন জায়গার সন্তান নাই আমরা তাদের নিজেদের মধ্যে কোনো পরিচয়, কিন্তু আমরা সকলে এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভ করার জন্য। আসসালামু আলাইকুম, আপনি কিদের সে পাকিস্তান? পাকিস্তান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তো পাকিস্তানে আমাদের হাজিরা আছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আই ওয়ান্ট টু টক, ডু ইউ হ্যাভ এ টাইম প্লিজ? Which service you are doing? We are from Bangladesh and going live here. We have more than 2 million followers page. On that page we are doing live. Please, which service you are giving in Mina? We have more than one service. Yes. From this service, when the people like you, if they are lost, we find your camp and we go to your camp. And also we work in the hospital and also we work in regulation of the
ট্রাইন সেশন মাশাআল্লাহ মাশাআল্লাহ ডু স্কাউটস ইয়া মাশাআল্লাহ মূলত তারা হচ্ছেন ট্রেন সার্ভিস এবং কেউ যদি হারিয়ে যান তাহলে হারানো পিলগ্রিমার্সদেরকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছায় দেওয়ার জন্য তারা সার্ভিস দিচ্ছেন ডু ফ্রম মক্কা না ফ্রম জাজা জাজায় ইয়া দিস ইজ ফ্রম সৌদি আরবিয়া সৌদি আর ওয়ান অফ দ্য প্রভিন্স ফ্রম সৌদি আরবিয়া ইয়েস মাশাআল্লাহ হাউ আর ইউ বিউটিফুল দিস ইজ অলসো সার্ভিস যে যখন কেউ অসুস্থ হয়ে যান অথবা অনেক গরম লাগে তাদের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হোয়াট এ বিউটিফুল তারা কিন্তু হাজিদের মুখের মধ্যে স্প্রেগুলো দেন এবং এটা একটা মাশাআল্লাহ থ্যাংক ইউ ইটস গোয়িং টু মাচ থ্যাংক ইউ মে আল্লাহ অ্যাকসেপ্ট অল অফ ইওর গুড ডিডস আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জি আলহামদুলিল্লাহ তো আমরা যেই লাইভে ছিলাম আলহামদুলিল্লাহ মিনার যে প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ সেইখানে কিন্তু হাজিদের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কাছে দোয়া করতে চাই যারা আমাদের এই লাইভটা দেখলেন মিনার ভেতরের অনুভূতি কেন আমরা মিনার ময়দানে আসি এবং এখান থেকে আরাফাতের প্রস্তুতিটা কী হয় সবাই একই পোশাক একই রকম ধরন ছোট্ট একটু জায়গার মধ্যে থেকে কবরের সেই প্রস্তুতি নিয়ে আল্লাহর ক্ষমা লাভের জন্য সকলে কিন্তু সেই উদার দিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই স্লোগানে কিন্তু সবাই হাজিরা রওনা হয়ে যাবে কালকে আরাফাতের ময়দানে আল্লাহ যেন সকল হাজিদের হজকে কবুল করেন যারা দেখছেন আমাদেরকে আল্লাহ যেন সুযোগ পাইলে জীবন অন্তত একটিবার যেন খানায় কাবার জিয়ারত নসিব করেন এই কামনা রেখে এই দোয়া রেখে আপনাদের কাছে দোয়া চাই আপনাদের ভাই আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ মিনার ময়দান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু